প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতে আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর আরেকবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর চল্লিশে দাঁড়িয়েও আমার একই ঘোর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন কারোর ছিল না, এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতায় কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভোর করেই সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে, তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ বেরুতে, এমনকি ছেলের নামকরণেও, শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তখন দেশ থেকে বিদেশের খবরে বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটি টাকা দেয়। সেই কান্না যেন ভূমিকম্প খরা এলিয়ানো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে, আজ যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস রক্তের হরিখেলা ধর্মের জিঘিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি এসেছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার উপর দাঁড়াবেন মেয়েরা, তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাছিও চেঁচাবে উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে, আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও নেতাজি, প্রণাম নিও, ভালো থেকো।